হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি হাইপারটেনশন, ডাক্তারি ভাষায় যেটা আমরা বলি হাইপারটেনশন, এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথমে যদি আপনাকে আমি প্রেশারের সম্পর্কে চিন্তা করি, সেটাকে প্রথমে একটা পেশেন্ট সম্পর্কে প্রথমে জানতে হবে যে পেশেন্টের কি আগে থেকে প্রেশার ছিল নাকি পেশেন্ট নতুন করে প্রথম প্রেশার ধরা পড়লো। যদি কোনো পেশেন্ট প্রথম প্রেশার হাই প্রেশার ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই ওষুধ শুরু করার কোনো দরকার নেই। প্রথম পেশেন্টকে তার লাইফ স্টাইল মডিফিকেশন বলি আমরা, যে ওষুধ না দিয়েই কিছু কিছু পরামর্শ তাকে দিতে হবে, যে আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একটু ফলো আপে থাকেন, দেখা যাক আপনার প্রেশারটা কমে কিনা। যেমন প্রতিদিন একটু এক্সারসাইজ করা, পাতে অতিরিক্ত লবণ চর্বি জাতীয় খাবার কম খাওয়া, প্রতিদিন একটু সুন্দর ঘুমানো, সাউন্ড স্লিপ যেটা আমরা বলি, খুব বেশি দুশ্চিন্তা না করা। আর হচ্ছে যে যদি তার ওজনটা বেশি থাকে, ওজনটা কমানোর চেষ্টা করা। এই জিনিসগুলো আমরা বলি যে প্রথম যদি হাইপারটেনশন ডেভেলপ করে।